নমস্কার বন্ধুরা আপডেটের বাই তরুণে সকলকে স্বাগত জানাই বাড়িতে যদি কন্যা সন্তান থাকে তাহলে আপনি পেয়ে যাবেন এগারো হাজার টাকা সেই টাকা সরাসরি পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্টে এক্ষেত্রে আপনাকে কী কী করতে হবে কি কী ডকুমেন্টস জমা করতে হবে কোথায় আবেদন করতে হবে সম্পূর্ণ বিষয় আলোচনা করব তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একই সঙ্গে এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখুন বলা হয়েছে বাড়িতে কন্যা সন্তান থাকলে পেয়ে যাবেন এগারো হাজার টাকা কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে বয়স কত থাকতে হবে কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তা নিয়ে আলোচনা বলা হয়েছে মেয়েরা হল দেশের ভবিষ্যৎ জাতির অগ্রগতিতে তাদের সমান হাত রয়েছে যা সমগ্র দেশের মঙ্গল নিশ্চিত করে প্রতিটি কন্যা সন্তান যাতে জাতির গঠনে অর্থে সক্ষম হয় তা নিশ্চিত করার জন্য ভারত সরকার রাজ্য সরকারগুলি সহ কন্যা সন্তানদের শিক্ষার উন্নয়নে এবং দেশের উন্নয়নে অংশ নিতে তাদের সক্ষম করার জন্য বিভিন্ন পরিকল্পনা চালু করেছে নারী ও পুরুষের সমান অধিকারের প্রচার বারবার চালানো হলেও সমাজের সমস্ত স্তরের মধ্যে এই বার্তা এখনো সমানভাবে পৌঁছায়নি এর প্রমাণ মেলে কন্যা সন্তান জন্মানোর পরেই এমনকি এই কন্যা সন্তান না নেওয়ার জন্য নানান পদক্ষেপও অবলম্বন করতে দেখা যায় আসলে কন্যা সন্তান জন্ম দেওয়া বা জন্মানো অপরাধ নয় অপরাধটা হচ্ছে আমাদের অসচেতনতা আর এই অসচেতনতাকে দূর করে সচেতনতা বাড়ানোর জন্যই জেনেক্স নামে একটি সংস্থা একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে তারা বাল বিকাশ কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি বিরাট বড় ঘোষণা করল বাড়িতে কন্যা সন্তান থাকলেই আপনি এগারো হাজার টাকা পেয়ে যাবেন এক্ষেত্রে কন্যা সন্তানের কী কী ডকুমেন্টস লাগবে দেখে নিন লাগছে আধার কার্ড লাগছে কন্যার বয়সের প্রমাণপত্র একই সঙ্গে পাসপোর্ট সাইজের এক কপি ছবি আর লাগছে স্কুল সার্টিফিকেট যদি কন্যা সন্তানের বয়স পাঁচ বছরের বেশি হয় তাহলে সেক্ষেত্রে স্কুল সার্টিফিকেট আর যদি বয়স কম হয় তাহলে সেক্ষেত্রে স্কুল সার্টিফিকেট লাগছে না বাকি তিনটি ডকুমেন্টস দিলেই হবে শুধু কন্যা সন্তানের ডকুমেন্টস নয় বাবা বা মায়েরও কিছু ডকুমেন্টস লাগবে বাবা বা মায়ের ক্ষেত্রে লাগছে আধার কার্ড ভোটার কার্ড আয়ের শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট বাসিন্দার প্রমাণপত্র বা রেসিডেন্টাল সার্টিফিকেট তাছাড়া আপনার কন্যা সন্তানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে কন্যা সন্তানের সাথে আপনাকে একটি করতে হবে তাছাড়া বাবা বা মায়ের ইমেল আইডি কখন টাকা ঢুকছে কী কী স্ট্যাটাস রয়েছে সে সম্পর্কে আপনি জানতে পারবেন এই ইমেলের মাধ্যমেই এবার আসল কথা কীভাবে আবেদন করবেন বলা হয়েছে এগারো হাজার টাকা পাওয়ার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য যে ওয়েবসাইটে যেতে হবে সেটা হলো জেনেক্স চাইল্ড এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য পূরণ করতে হবে এর পাশাপাশি আপনার কন্যার পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে ফর্ম ফিল আপ করার পর কিছুদিনের মধ্যেই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এগারো হাজার টাকা আপনি পেয়ে যাবেন তাহলে বুঝতেই পারলেন খুব সহজেই আপনি জেনেক্স চাইল্ড ডট কমে গিয়ে আবেদন করতে পারবেন আবেদন করলেই আপনি এগারো হাজার টাকা পেয়ে যাবেন একই সঙ্গে যে সকল শর্ত রয়েছে অর্থাৎ যে সকল ডকুমেন্টস আপনাকে জমা করতে বলা হয়েছে সেগুলি কিন্তু জমা করলেই আপনি এগারো হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আলোচনাটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন সেই সঙ্গে অন্যদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ